গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এরকম অঙ্ক প্রায় পরীক্ষাতে খুব এসে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, চলি অঙ্কটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসছো, অবশ্যই চ্যানেলটি পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। চলি আজকের অঙ্কে। এখানে অঙ্ক রয়েছে এ অনুপাত বি ইকুয়াল টু টু অনুপাত থ্রি, বি অনুপাত সি ইকুয়াল টু ফাইভ অনুপাত ফোর এবং সি অনুপাত ডি সমান সেভেন ইস টু এইট হলে এ অনুপাত ডি এর মান কত হবে। তো বন্ধুরা, এ অঙ্কের ক্ষেত্রে শর্টকাটের জন্য আমি বলি, এখানে যে রয়েছে এটা, আবার এখানে রয়েছে এ বি রয়েছে, বি সি রয়েছে এবং সি ডি, যদি পরপর সেরকম থাকে এ বি বি সি সি ডি এবং এখানে যদি এ এবং ডি এর মান বের চাই, তবে এ এর ক্ষেত্রে শর্টকাট কীভাবে করা যায়, যে এখানে কী ছিল এ বি, তাহলে আমি এখানে শর্টকাট করে দেবো যে এ বি ছিল এ বি, তারপরে এখানে কী ছিল বি সি, তাহলে এখানে কি এ বি কত হচ্ছে, তাহলে টু বাই থ্রি, তাহলে বি সি হচ্ছে ফাইভ বাই ফোর, তারপরে সি ডি রয়েছে, এখানে সি ডি রয়েছে সেভেন বাই এইট। এবার এখানে যে এটা একটা এ বি, এ বাই বি, বি বাই সি এবং সি বাই ডি, প্রত্যেকটাকে আমি গুণ করে দেবো, তাহলে কি এ বাই বি গুণিত বি বাই সি আবার গুণিত সি বাই ডি, আর এখানে কী আছে টু বাই থ্রি গুণিত ফাইভ বাই ফোর আবার সেভেন বাই এইট। তো বন্ধুরা, এবার এখানে আমি একটু কাড়াকাড়ি করে দিচ্ছি, তবে এখানে বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এ বাই ডি পড়ে থাকছে, এখানে কাটছি আমি দুই দুনা চার, তবে আর কাকার যাচ্ছে না, ওপরে কী হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ, আর নিচে কত হচ্ছে যে আট দুন ষোলো তিন ষোলো আটচল্লিশ, তাহলে আটচল্লিশ পেলাম। তবে এখানে কী ছিল এ ডি এ বাই ডি, তাহলে অতএব কী পাচ্ছি আমরা এ অনুপাত ডি সমান সমান পেয়ে যাচ্ছি আমরা পঁয়ত্রিশ অনুপাত আটচল্লিশ। তো বন্ধুরা, আমাদের উত্তর হচ্ছে পঁয়ত্রিশ অনুপাত আটচল্লিশ। তো বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দিবে।